নতুন ভিডিওগুলির নোটিফিকেশন পেতে হলে এক্ষুনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রেস করুন এই বেল আইকনে, যাতে আপনি দেখতে পান আমাদের ভিডিও সবার প্রথম। সম্মানিত দর্শক শ্রোতা, চলুন এ পর্বে আমরা জেনে নেই নিমের পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর দিক। সম্মানিত দর্শক শ্রোতা, লাইভ প্রসেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। লাইভ প্রসেসের এ পর্বে একটি ভিন্নধর্মী উপস্থাপনা। গাছগাছরা ও ফলমূলে আয়ুর্বেদিক চিকিৎসার বিরোধিতা আমি করছি না, বরং গাছপালার ভেষজ গুণকে কাজে লাগিয়েই আধুনিক চিকিৎসা জগৎ গড়ে উঠেছে বলে আমি মনে করি। কিন্তু আমরা ঘরোয়াভাবে যে ভেষজ ঔষধ তৈরি করি এবং যে মাত্রায় সেবন করি, সেটা যদি সঠিক না হয় তবে মারাত্মক ক্ষতি বা সাইড এফেক্ট হতে পারে। প্রথমে নিমের রাসায়নিক উপাদান। নিম গাছের প্রধান রাসায়নিক উপাদানগুলি হল প্রোটিন, কার্বোহাইড্রেট, খনিজ পদার্থ, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন সি, ক্যারোটিন, গ্লুটামিন, গ্লুটামিক অ্যাসিড, টাইরোসিন, অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যালিন, প্রালিন, অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড ইত্যাদি। এবার জেনে নেই অতিরিক্ত নিম খেলে বা ব্যবহার করলে কী কী ক্ষতি বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। বৈজ্ঞানিক গবেষণা এবং বিজ্ঞানসম্মত তথ্য অনুসারে প্রাপ্তবয়স্ক লোক 1 মাসের বেশি দিন নিমজাত দ্রব্য খেলে কিডনি ও লিভারের স্থায়ী ক্ষতি হতে পারে। শিশুরা নিমের বীজ বা তেল গ্রহণ করলে 1 ঘন্টার মধ্যেই মারাত্মক ক্ষতি, যেমন বমি, ডায়রিয়া, চটকা বা ড্রসিনেস, ব্লাড ডিসঅর্ডার, হৃদরোগ, ব্রেন ডিসঅর্ডার, জ্ঞান হারিয়ে ফেলা, কোমা এবং মৃত্যু হতে পারে। মায়েরা বাচ্চাদের বুকের দুধ খাওয়ানোর অবস্থায় নিম না খাওয়াই উচিত। গর্ভবতী মহিলারা 1 মাসের বেশি সময় নিম খেলে গর্ভস্রাব হতে পারে। অতিরিক্ত নিম সুগারের মাত্রাকে কমিয়ে দিতে পারে, এই জন্য সুগার পরীক্ষা করে নিম খেতে হবে। নিম বাচ্চাদের স্বাভাবিক বৃদ্ধি বা ফার্টালিটি কমিয়ে দিতে পারে। অঙ্গ প্রতিস্থাপন ও যে কোনো অপারেশনের 2 সপ্তাহ আগ থেকেই নিম গ্রহণ করা উচিত নয়। সম্মানিত দর্শক শ্রোতা, আমার এই প্রয়াস যদি আপনাদের উপকারে আসে তাহলে সার্থক হব। সবাইকে ধন্যবাদ।